শুভ দুপুর বন্ধুরা, আশাস ক্রিয়েশনে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বুঝতেই পারছো কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি একটা ইটিং শো নিয়ে এসেছি। তো আজকে তোমাদের দাদাভাই খেতে আসেনি, তাই জন্য ভাবলাম আজকে একটা ইটিং শোই করে দিই। তো আজকে মেনুতে কী কী আছে আমি বলে দিই। আজকে আছে হচ্ছে উচ্ছে আলুর তরকারি, এই যে এখানে আছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে বরবটি আলুর তরকারি। আজকে নিরামিষ, আজকে কোনো আমিষ কিছু হয়নি, কারণ আজকে অমাবস্যা আর পুজো দিয়েছিলাম আমি, সেই জন্য আজকে নিরামিষ। তোমরা সকলেই জানো আজকে ফলো হয়নি অমাবস্যা। তো আমি খাওয়াটা শুরু করছি। রুকো জরা, সবর করো। মাঝে মধ্যে এরকম নিরামিষ খাবারও খাওয়া ভালো, খেতে ভালোই লাগে। প্রতিদিন মাছ মাংস খায়, মাঝে মাঝে একদিন নিরামিষ খাবার খেতে ভালোই লাগে। আর এরকম গরমের মধ্যে যদি একটু উচ্ছের তরকারি, তোমার দাদাভাই খেতে চায় না, তবে ওর বরবটি আলু তরকারিটা খুবই প্রিয়। আজকে তোমার দাদাভাই খেতে না, দুটো কারণ আছে।
এক হচ্ছে গাড়ি সারাতে গেছে, আজকে রবিবার, কাজের চাপ একটু কম, গাড়ি সারাতে গেছে। আর দুই, নিরামিষ বলে। কিন্তু ওর পছন্দের একটা তরকারি তো হয়েছে, এই বরবটির তরকারিটা। বাইরেটা পুরো মেঘ করে এসেছে, অন্ধকার। তোরা দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করে করে এখন ফোন করলাম, 3টে বাজে এখন। বললো আসবে না, তাই বসে বললাম। এই মশলাদার তরকারির থেকে উচ্ছের তরকারিটা বেশি ভালো লাগলো। ভাজাটা সত্যি খেতে ভালো লাগছে। তরকারিটা বড্ড ঝাল হয়ে গেছে বাবা। আমি একদমই ঝাল খেতে পারি না। আর খাওয়া যাচ্ছে না, অবস্থা দেখছো গরমে বাবারে।
বন্ধুরা, আমি এটুকু ভাত আর খেতে পাচ্ছি না, প্রচণ্ড মানে পেট ভরে গেছে আর পাচ্ছি না খেতে। এবার খেলে শরীরে কষ্ট হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট শেয়ার অবশ্যই করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।